বন্দুকধারীর গুলিতে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ নিহতের ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। যদিও হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি, তবে হত্যায় আরশাদ জড়িত বলে অভিযোগ মহিবুল্লাহর পরিবারের সদস্যদের। গেল রাত 8:30 দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের 1-এর D8 ব্লকে মহিবুল্লাহকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক শিহাব কায়সার খান জানান, এশার নামাজের পর নিজ অফিসে অবস্থানকালে বন্দুকধারীরা তাকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় কুতুবালঙ্গের MSF হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মহিবুল্লাহ রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস নামে একটি সংগঠনের চেয়ারম্যান ছিলেন। তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দর্শক, এই মুহূর্তে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, মহিবুল্লাহ হত্যার ঘটনায় মামলা এবং পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? হাবিবা, মূলত কাল 8:30 দিকে সংঘটিত ঘটনা, এরপর থেকে ক্যাম্পে থমথমে অবস্থা বিরাজ করছে। এখনো পর্যন্ত সেখানে আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা টহল দিচ্ছেন, যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে বলে আমাকে জানিয়েছেন 14 FEBN পুলিশের পুলিশ সুপার নাইমুল হক। তো সর্বশেষ তথ্যটা হচ্ছে হাবিবা, এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে এখনো রোহিঙ্গা নেতা মহিবুল্লাহর লাশটা পড়ে রয়েছে। তা আমাকে সদ্যা শুভেন্দ্র অধিনায়ক আমাকে জানিয়েছেন, লাশটা ক্যাম্পে নিয়ে গেলে মামলার পর তারা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। হাবিবা, ধন্যবাদ আপনাকে। সাইফুর রহিম শাহিন জানাচ্ছিলেন কক্সবাজার থেকে।